আমার ভাইরা বিশ্বনবীর জীবনীতে দেখেছি, মসজিদে নববীতে যাচ্ছিলেন, হঠাৎ এক বেগানা মহিলার দিকে নবীজির নজর পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নজরটা নিচের দিকে নিয়ে নিলেন, জলদি করে বাড়িতে আসলেন, নিজের স্ত্রী হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দেওয়ার পরে তিনি সংসার করলেন, জিজ্ঞাসা করেন, হে রাসূল, আপনি তো নামাজে গেলেন, জলদি করে এসে বাড়িতে আপনি আমাকে ডাক দিলেন কেন? আল্লাহর নবী বলেন, হাফসা, রাস্তায় চলতে গিয়ে দেখি একটা বেগানা মহিলা আমার সামনে পড়েছে, তাড়াতাড়ি করে আমার নজরটা আমি নিচে নিয়েছি, কিন্তু শয়তান তো বসে নেই, অমনের ভেতরে ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টায় ছিল, আমি এখানে আমি এই হারাম কাজ না করে জায়েজ জায়গায় এসে আমি জায়েজ কাজটা করলাম, ওই হারাম কাজটা করলে যত বড় গুনাহ হতো ঠিক তার বিপরীত যে সওয়াব গুলো আমার আল্লাহ জায়েজ জায়গায় এই কাজটা করার কারণে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী সাহবাস করার পরে যদি গোসল করে যত ফোঁটা পানি গোসলে পড়বে ততগুলো নাকি হবে? সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই কাজে নাকি হয়? নবীজি বলেন, যদি এই কাজ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে করতে মনে গোনা হতো, গোনা যদি হতো তাহলে উল্টিয়ে জায়েজ জায়গায় করলে সওয়াব হবে না কেন? আরো জোরে বলেন, নবীজির মন পবিত্র না অপবিত্র? আরো জোরে বলেন, যাকে আল্লাহ নিজে কন্ট্রোল করেন তাকে যদি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টায় থাকে আমার ছেড়ে দেবে?